আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার কুকিং চ্যানেল ইনস্টাগ্রামে। শেয়ার করছি পপকর্ন রেসিপি, সল্টেড পপকর্ন আর ক্যারামেল পপকর্ন। রেসিপিটি হচ্ছে উইদাউট ওভেন। কর্ন আমি আজ ফ্রাই প্যানে ভেজে দেখাবো। ভালোভাবে ঢাকা দেওয়া যায় এমন যে কোনো প্যানে আপনি ভাজতে পারবেন। খুবই অল্প সময়ে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এই দুই ধরনের পপকর্ন। চলুন দেখে নেওয়া যাক আমাদের কী কী উপকরণ লাগছে। পপকর্নের জন্য আমাদের অবশ্যই লাগবে ছোটো ভুট্টা। এখান থেকে আমি 1/4 কাপ নিয়ে নিচ্ছি। প্যানে তেল গরম হতে দিয়ে দিলাম, এরপর 1/4 কাপ ভুট্টা দিয়ে দেব। তেলের কোনো নির্দিষ্ট মাপ নেই, আমাদের জাস্ট এটাই খেয়াল রাখতে হবে যাতে সব কর্ন তেলে কোট হয়। গরম তেলে ভুট্টাগুলো নাড়তে থাকব। কিছু সময় পর দেখা যাবে ভুট্টাগুলো কালার একটু লাইট হয়ে এসেছে। চুলা রাস থাকবে মিডিয়াম টু হাই হিটে। 1 মিনিট পর দেখা যাবে তেলের মধ্যে ফেনা ফেনা দেখা দিচ্ছে আর ভুট্টাগুলো একটু সাদাটে হয়ে এসেছে। এই পর্যায়ে প্যানটি ঢেকে দেব। ঢেকে দেওয়ার 1 মিনিটের মধ্যে দেখবেন সব পপকর্ন হয়ে গেছে। এই তো হয়ে গেল আমাদের পপকর্ন। তেল একটু বেশি দিলে আমার কাছে টেস্ট বেশি মনে হয়, আমি এজন্য একটু তেল বেশি দিয়েছিলাম। দিয়ে দিয়েছি সামান্য চাট মশলা, 1 চিমটি মতো লবণ। ভালোভাবে মেশানোর পরে তৈরি হয়ে যাবে আমাদের মশলা সল্টেড পপকর্ন। দেখলেন তো কত সহজ। এবার চলুন ক্যারামেল পপকর্ন তৈরি করা যাক। ক্যারামেল পপকর্নের জন্য আমি এখানে নিয়েছি 1/3 কাপ চিনি। লো ফ্লেমে নেড়ে চেড়ে চিনিটি গলিয়ে নেব। হালকা সানি লাইট কালার আসলেই আমি এতে দিয়ে দেব 1 চামচ ঘি। ভালোভাবে নেড়ে নেব। এরপর দিয়ে দেব 1 চিমটি লবণ। শেষ পর্যায়ে দিয়ে দেব 1 চিমটি সোডা। সোডা দেওয়ার সাথে সাথে দেখবেন ক্যারামেল কালারটি একটু সাদাটে হয়ে আসবে। দেরি না করে এবার দিয়ে দেব পপকর্নগুলো। পপকর্নগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে যাবে আমাদের ক্যারামেল পপকর্ন। পপকর্ন আর ক্যারামেল মিশিয়ে নেওয়ার পরপরই এটা একটু স্টিকি হয়ে আসবে, একটার সাথে একটা লেগে থাকবে। সাথে সাথে ছোটানোর চেষ্টা করবেন না, হাত পুড়ে যেতে পারে। ক্যারামেল পপকর্নটি অনেক বেশি ক্রাঞ্চি হয়, আওয়াজ শুনে বুঝতে পারছেন। আশা করছি আজকের এই ইজি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।